গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে সকালে জলখাবারে নিয়ে এসেছি সুজির গোলা রুটি, একদম শুদ্ধ ভাষায় সুজির গোলা রুটি। ওর আর একটা নাম আছে, তোমরা সেটা ভিডিওর ভিতরে শুনে নেবে। তাহলে গোলা রুটিটা করতে কী কী লাগবে আমার সঙ্গে থেকো, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থেকো বন্ধুরা। চলো গোলা রুটিটা আমরা শুরু করে দিই। কী করে সুজির গোলা রুটি করতে, সাথে একটা নারকেলের চাটনি থাকবে, খেতে কিন্তু বেশ লাগে, আমার তো খুবই পছন্দের একটা রেসিপি। সুজির গোলা রুটি বানাতে কি কি লাগবে, আমি দেখো এক বাটি সুজি নিয়ে নিয়েছি বন্ধুরা, আর নিয়ে নেব এক বাটি মতন দই। দেখো সুজিটা আমি পাতলাই, মানে মোটা দানার নয়, এটা পাতলা দানার নিয়ে নিচ্ছি দই। এক বাটি সুজি নিয়েছি, এক বাটি দই নিয়ে নিলাম, আর দইয়ের বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে নিলাম। এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার। বন্ধুরা সুজিটা মোটা দানা হোক বা সরু দানা তাতে কোনো অসুবিধা নেই, যদি মোটা দানা সুজি হয় তাহলে পুরোটাই তোমরা পেস্ট করে নেবে। এটা ভালো করে মিশিয়ে আমি ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ততক্ষণে এর সাথে খাওয়ার জন্য বন্ধুরা আমি একটা নারকেলের চাটনি করব, সেটা বানিয়ে নেব। এটা তাজা নারকেল, অল্প একটু জল বেরিয়েছিল নারকেলটা। বন্ধুরা অনেকবার ভেবেছি তোমাদের সাথে শেয়ার করব যে গোটা নারকেলটা কী করে বের করা যায় এর খোলা, মানে খোসার থেকে। আর দেখো পুরো নারকেলটা আমি বের করে নিয়েছি, এর খোলাটা ছাড়িয়ে নিয়েছি, লাল অংশটা। এটা তোমাদের সাথে শেয়ার করিনি আগে কখনো, এবার তোমাদের সাথে এটা শেয়ার করব কি করে নারকেলটা আস্তই বের করা যাবে, আর এরকম করে খোলাটা ছাড়িয়ে নিয়ে মিক্সারে গ্রাইন্ড করলেই কিন্তু পুরো নারকেল কোড়ার মতন হয়ে যাবে। নারকেলটা আমি কুচিয়ে নিয়েছি, দিয়ে দিলাম ছোট ছোট 2-3 দানা রসুন, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, লঙ্কাটা খুব ঝাল, এতটা দেয়া যাবে না, একটু কম দিলাম। দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি মতন একটু আদা, আদাটা একটু ছোট ছোট কেটে দিলাম যাতে তাড়াতাড়ি পেস্ট হয়ে যায়। এবার দিয়ে দিচ্ছি 1 মুঠ মতন আমি ছোলা, এটা ভাজা ছোলা। দিয়ে দিচ্ছি স্বাদ মতন একটু নুন, আর 1/2 লেবু দিয়ে দেবো। খেয়াল রাখতে হবে বন্ধুরা লেবুর সঙ্গে যেন লেবুর দানাটা না যায়, তাহলে কিন্তু চাটনির টেস্ট একদম বদলে যাবে, হয়তো একটু তেতোটে হয়ে যেতে পারে। আমরা এটা চাটনি দিয়ে খাই বন্ধুরা, আমার ছেলে আবার এটা গুড় দিয়ে পছন্দ করে। 1/2 লেবু দিয়ে দিলাম, 1/2-এর একটু বেশি আছে বন্ধুরা। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল, জল দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে ফিরে আসছি। বন্ধুরা তোমাদের ঘরে যদি কারো খেজুর গুড় থাকে তাহলে খেজুর গুড় দিয়েও এটা খেতে পারো, ভীষণ টেস্টি লাগে ওটাও। একটা মিহি পেস্ট করতে হবে। আমার এই চাটনিটা খুবই পছন্দ বন্ধুরা, কি বলবো, আমার খুবই ভালো লাগে এই চাটনি। আমি এটা রুটি, পরোটা, ভাত সব কিছুর সঙ্গে আমার ভালো লাগে, পোলাও যাই খাও না কেন, একটু চাটনিটা চেটে খেলে ভীষণ টেস্টি লাগে। আমার তো লাগে, তোমাদের কার কেমন লাগে তোমরা একটু কমেন্ট বক্সে জানিও বন্ধুরা। আর এরকম নারকেলের চাটনি খেলে কোনো অসুবিধা হবে না, হজমও ভালো হয়। চাটনিটা আমি রেডি করে রেখে দিয়েছি, ওটা আমি তড়কা লাগাবো। তার আগে আমি এটাকে একটু পেস্ট করে নেব। আমি যে সুজিটা ভিজিয়ে রেখেছি এটা হচ্ছে সরু দানার সুজি, এটা আমি পুরোটা পেস্ট করব না, পেস্ট না করলেও হয়, তবে আমি 1/2টা মতন পেস্ট করব, আর 1/2টা মতন এমনি রেখে দেব। অল্প পরিমাণে জল দিয়ে আমি পেস্ট করে দেখাচ্ছি। এদিকে নারকেলের চাটনিটা আমি ততক্ষণে ফোড়ন দিয়ে দেব। দিয়ে দিলাম সর্ষের তেল, তবে বন্ধুরা নারকেলের চাটনিতে সবসময় নারকেল তেলই দিতে হয় ফোড়নে, সেটাই বেশি টেস্টি লাগে। কিন্তু আমাদের বাঙালিদের ঘরে তো আর নারকেল তেল আমরা সেরকম খাই না, রিফাইন্ড, সাপোলা এসব, তবে আমি সর্ষের তেলেই ফোড়নটা দিচ্ছি। একটা শুকনো লঙ্কা দিয়েছি আর 1 চামচ সর্ষে দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম কারিপাত্তা, কারিপাত্তাটা সাইডে দিলাম বন্ধুরা, তেলে দিলে এত ছিটায় গায়ে হাত পায়ে চলে আসে, আবার উনুন চারিদিকটা সব তেল তেল হয়ে যায়। এই কারিপাত্তা গাছটা একদিন তোমাদের সঙ্গে শেয়ার করবো, এটা আমার বাড়িতেই আছে, যখন ইচ্ছে হয় 2টো পাতা ছিঁড়ে নিয়ে আসি। এবার আমি ফোড়নটা দিয়ে দেবো। চাটনিটা দেখতেও খুব ভালো লাগে, খেতেও খুব টেস্টি হয়।
আমি একদিন করি, দুদিন তিন দিন হয়ে যায় আমার, এক বাটি করে করে রেখে দিই। তবে আজকে যতটা করেছি আমাদের একবারেই খাওয়া হয়ে যাবে। নুনটা একটু কম ছিল, আর একটু দিয়ে দিলাম। নারকেলটা মিষ্টি, নুনটা বেশি দিলে নুনে পোড়া হয়ে গেলে স্বাদ আবার ভালো লাগবে না। এটুকু আমি রেখে দিয়েছি, দেখো গলে গেছে একদম, মনে হচ্ছে দইয়ের সঙ্গে। বাকিটা আমি পেস্ট করে এতে মিশিয়ে দিচ্ছি। দিয়ে দেবো সামান্য একটু নুন, এক চিমটি মতন। নুনটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। আজকে আমি এর ভিতরে ইনো, বেকিং সোডা কিছুই ব্যবহার করব না। এটাকে আমি ফেটিয়ে আমি রেখে দিয়েছিলাম বন্ধুরা রেস্টে। এক ঘন্টা পরে ফিরে এসেছি বন্ধুরা, দেখো কতটা ফুলে গেছে। আমার হাতে সময় ছিল তাই, যদি সময় না থাকে তাহলে তোমরা বেকিং পাউডার বা ইনো কিছু একটা দিতে পারো। আমি দই দিয়ে এটাকে ফেটিয়ে রেখে দিয়েছিলাম তাই এরকম ফুলে গেছে একদম। এবার আমি ঝটপট করে বানিয়ে নেব। খেতে কিন্তু খুবই ভালো লাগে, গোলা রুটি বলতে হবে এটা, সুজির গোলা রুটি বললে সবাই তোমরা বুঝতে পারবে, কিন্তু একে বলে আপ্পাম। একদম জালি জালি, দেখো জালির মতন হয়ে গেছে, নামিয়ে নিলাম। আমি আর একটা বানিয়ে নিচ্ছি। আমি কিন্তু প্যানের মধ্যে কোনো তেল কোনো কিছুই দিইনি, একদম তেল ছাড়া। সকালবেলা ব্রেকফাস্ট, হেলদি ব্রেকফাস্ট বলতে হবে। যে সকল নতুন বন্ধুরা প্রথম আমার চ্যানেলে এসেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে নিও, বেলটা প্রেস করে অলে করে রেখো, যাতে এরকম সব রেসিপি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখো কত সুন্দর হচ্ছে, তলাটা দেখো সবটা জালির মতন হয়েছে, জালি মানে বলতে চাইছি বন্ধুরা ছিদ্র ছিদ্র হয়েছে। তোমাদের একটা ছিঁড়েও আমি দেখিয়ে দিচ্ছি, দেখো কতটা সফট, যার দাঁত নেই সেও কিন্তু খেতে পারবে। আর আশা করছি সবার খুব ভালো লাগবে এটা। বন্ধুদের কাছে অনুরোধ রইল এই রেসিপিটা করে খাওয়ার, আশা করছি সবার ভালো লাগবে। তোমাদের কেমন লাগে খেয়ে তোমরা একটা কমেন্ট করে আমাকে জানিও। আর আমি সব বন্ধুদের আগেও বলেছি, বন্ধুরা যারা তোমরা আমার ভিডিওগুলো দেখছো একবার কমেন্ট করে জানিয়ে দিও তোমরা কোথার থেকে ভিডিওটা দেখছো, তাতে আমি খুব খুশি হব। একটু খেলাম বন্ধুরা, ভীষণ টেস্টি হয়েছে চাটনিটা। তাহলে আমার বন্ধুরা রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দিও, কাছের লোকেদের কাছে শেয়ার করে দিও। আর আমার এরকম সব রেসিপি পেতে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা সবাই ভালো থেকো।